الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون قال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله وقال عليه الصلاة والسلام وهو في قبره حي البخيل من ذكرت عنده يصلي عليه صلى الله على سيدنا Allah.
তারই দয়া করে আমারে আপনারে দৌলতে ইমান নসিব হইয়া জন্নতে যাওয়ার যোগ্যতা হাসিলের সুযোগ করে দিছ। দৌলতে ইমান নসিব আল্লাহ দয়া করে চাইছে। ঠিক এইভাবে এই দুনিয়াতে আমার পর আমার কিছু করণীয় আছে, আমি কি আমার কিছু করণীয় আল্লাহ তাকে ওটা তোমার করা লাগবো, ওগু তোমার করতে হইব আল্লাহ নবীর কাছে। এই জাতীয় বহুত খাম আমরা তরক করছি নি না করছি না। আল্লাহ দেখুন আমার মুখ বন্দা, আমার মুখ বন্দি, তাহলে তো আমি আল্লাহ এই জন্য তো লিস্টের মধ্যে রাখি দিছি, কিন্তু শয়তান ধোঁকা দিয়া আমার এই গুণারে এই মন্দিরে গুণার কাম করাইয়া জাহান্নামের পথে লইয়া যাওয়ার চেষ্টা করতেছে। অতএব আমি আল্লাহ আমার এই বন্দারে এমন জায়গা নিয়ে পয়লা দিব যে জায়গার পইলে পড়েই আমি আল্লাহ ওই বন্দারে মাফ করে দিব। আমরা অনেক কিছু করছি কিন্তু দয়াল আল্লাহ আপনার প্রতি আমার প্রতি দয়াবান হইয়া আমরা রে সব খাম পিছনে ফেলাইয়া এই মজলিস বোয়ার সুযোগ করে দিছেন, জুড়ে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আমারে আপনারে এই জমিনও কেয়ামত পর্যন্ত হায়াত দিছেন, এই কথাটা মুঠেও ঠিক নাই না? ঠিক আছে, মুঠেও ঠিক না। আরে ভাই 100 বছর 150 বছর এর উপরে তো আর কেউ বাঁচিরা না, কারণ 130 বছর বয়সের একজন আল্লাহর বান্দা কিছুদিন আগে দুনিয়া ছাড়ি গেছেন। এর লাগে আমি কই আর 150 বছর এর উপরে আমরা এখন কেউ হায়াত নাই। এই হায়াত যে শেষ হইল এরপরে বন্দা বান্দি যাইব কই? রব্বুল আলামিন তার ইজ্জত আলা নবীর মাধ্যমে বন্দারে বান্দিরে জানাইয়া রাখছেন এরপরেই তোমার আসল ঠিকানা, হয় হইব জান্নাত না হয় জাহান্নাম। ওকে নাউজ বিল্লাহ, জাহান্নাম দুজখের দুজখ, জাহান্নাম দুজখ কষ্টের জায়গা, আর জান্নাত সুন্দর আরাম শান্তির জায়গা। এই জান্নাত কোন সময়, জাহান্নাম কোন সময়? দুনিয়াতে নাই, মৌতের লগে লগে বন্দা বান্দি যেইন জন্নতি বনবা তান কবরের সাথে জন্নতের একটা সম্পর্ক আল্লাহ গড়ে দিবা। ওই বন্দা বান্দি কবরের মধ্যে থাকিয়াও জন্নতের আরাম অনুভব করবা। আর জাহান্নামী হইলে জাহান্নামের লগে সম্পর্ক করে দিবা, আর জাহান্নামের আজাব দুজখের আজাব বুঝা লাগবো। এখন ওই যে সময় দুনিয়ার জিন্দেগির আমি কইছিলাম যে বেশ থেকে বেশ 150 বছর এখন কুয়াছিরা, এই 150 বছর আমরা এই জমিন তাকিয়া আত্মীয় স্বজন অনেকেরই মাটির নিচে রাখিয়েছি, নিজের মা নিজের বাবা আমরা অনেক মায়ের মানুষ, আজ পর্যন্ত কোন মুর্দা জমিনও কি দ্বিতীয়বার আইছে? ঠিক হয়েছে, যা পারো করিয়াল বাঠে আছে যার, গেলে সে জিন্দেগি ফিরি না আসিব আর। এই দুনিয়ার জিন্দেগি যাওয়ার পরে ফিরিয়া আবার এই দুনিয়াতে আমি আর আইতাম নাই, আমি আখেরাতের পথের পথিক কই গেছি, আমার মৌতের লগে আমার আখেরাতের জিন্দেগি শুরু হয়ে গেছে। আখেরাতের জিন্দেগি শুরু
যেই জিন্দগির শুরু আছে শেষ নাই। কি ভাই, দুনিয়ার জিন্দগি থেকে ভাটিনি না লম্বা লম্বা? তাইলে আপনি আমি মুমিন, আমরা ইজ্জতওয়ালা নবী, আমার আপনার নবী, আমরা নবীর উম্মত। আমার এই নবী খবর দিছেন, আল্লাহর পক্ষ থেকে জানাইয়া দিছেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দী, তোমার মৌতের পরে যে আসল জিন্দেগি শুরু হইব, এই জিন্দেগি শান্তির ঠিকানা জন্নত যদি তোমার পাইতে হয়, তাইলে তার ব্যবস্থা দুনিয়ার জিন্দেগিতে খুরি যাওয়া লাগবো, দুনিয়ার জিন্দেগিতে খুরি যাওয়া লাগবো। কষ্ট থেকে যদি বাঁচতে হয়, ব্যবস্থা দুনিয়ার জিন্দেগিতে খুরি যাওয়া লাগবো। এই দুনিয়ার জিন্দেগি সীমিত, মৌতের পরের জিন্দেগি যেটা শুরু আছে তার শেষ নাই, এত লম্বা সময়। এই সময়ের শান্তি আমরা যদি পাইতে হয়, তাইলে এই দুনিয়ার জিন্দেগিতে আমরা ব্যবস্থা করে যাওয়া লাগবো। এখন ব্যবস্থাটা কিটা? ব্যবস্থা, জি ব্যবস্থা, রব্বুল আলামিন বান্দা বান্দির বুদ্ধির উপর না সারি, আল্লাহর পক্ষ থেকে ইজ্জতওয়ালা নবীরে পাঠাইয়া আমারে আপনারে ওই জাহান্নামের পথ থেকে বাঁচার ব্যবস্থা, জান্নাতে যাওয়ার ব্যবস্থা, কোনটা আল্লাহর নবী হিকাইয়া দিছেন? খোকা সুবহানাল্লাহ, আমরা জান্নাতে যাইতে গেলে কিভাবে চলতে হইব, আর জাহান্নাম থেকে বাঁচতে গেলে কিতা তরক করা লাগবো, এটা আল্লাহর নবী হিকাইয়া দিছেন। আল্লাহর ঘোষণা, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমার নবী তোমার রাসূল যেটা লই আইছেন তুমি আঁকড়াইয়া ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা নিষেধ করছেন তুমি ওগুলো তরক করো, ছাড়ি দাও। এই যে স্যার, আমি ওইগুলা ছাড়ি দিলে আমার মুনিব, আমার মাবুদ, আমার উপরে রাজি আর খুশি হয়ে যাবা। হোকা সুবহানাল্লাহ, আল্লাহ যদি রাজি আর খুশি হয়ে যায়, তাইলে আমরা ঠিকানা ইকিনান জান্নাত, আমরা ঠিকানা ইকিনান জান্নাত। আল্লাহর পথে আপনি যদি চলতে হয়, আমি যদি আল্লাহর পথে চলতে হয়, শয়তান বাধা দিব, খবরদার তুমি এওখাম করিও না, তুমি নমাজও যাইও না, তুমি বালা কাম শরীক হইও না, তুমি ওটা করে ওইও না হইয়া বাদ দিত না, বিভিন্ন রকমের মজবুত যুক্তি আমার দিলের মধ্যে আইয়া টালি। আফজলে জিহাদের সব মনের সাথে মনের উল্টা চলা, আর আল্লাহ খবর দিরা, আমার বন্দা আমার বান্দি আমার ডোর অন্তর লইয়া, হে যদি মনের উল্টা চলি যায়, মনে চায় গান যাইত, মনে চায় নামাজ বাদ দিত, মনে চায় গুনার খাজের মধ্যে যাইত, ঠিক এই সময় আমার বান্দা আমার বান্দি আমি আল্লাহর ডোরে তার দিলের মধ্যে রাখিয়া, হে যদি তার মনের উল্টা চলে যেত পারে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ইকিনান ইকিনান ওই বন্দা বান্দির ঠিকানা হইব জান্নাত। সুবহানাল্লাহ, আমরা মনের উল্টা চললে আমরা ঠিকানা হইব জান্নাত, এই খবর খেয়ে দিছুন আল্লাহ। হোকা সুবহানাল্লাহ, দয়াল আল্লাহ আমারে আপনারে খবর দিছুন। এখন আমরা ওথা হকল খবর পাইয়াও, হতা হকবল পাইয়াও শয়তানের দুকা ধরিয়া নবীর পত্রে ছাড়ি দেই, আল্লাহর হুকুমের অমান্য চলি নি না চলি না, আল্লাহ শরণ করিয়া দিরা। আফাহাসিবতুম আন্নামা, আফাহাসিবতুম আন
انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون. তোমরা কি মনে করছো যে আমি আল্লাহ তোমার তন্দে অনর্থক বানাইছি রে বন্দা বান্দি, যে তুমি মনে যা খুশি তুমি দুনিয়ার জিন্দগিতে করবা, আমার হুকুম মানতে নাই, আমার নবীর তরিকা তুমি ধরতে নাই। ও বন্দা ও বান্দি, তুমি শয়তানের দুকাত করি, মনের খুশি অনুযায়ী তুমি চলবা, তোমার মনের খুশি অনুযায়ী চলিয়া এই জমিনকে তুমি চিরদিন থাকবায়নি। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহর কাছে কি তা আওয়াজ লাগতো নাইনি, ও বাই হল বই নকল, আমি আপনি রব্বুল আলমিনের কাছে হাজিরা দেওয়া লাগবো। এই দুনিয়ার প্রত্যেকটা মুহূর্ত, দুনিয়ার প্রত্যেকটা আমল, এমনকি আমার কথাটা পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রেকর্ড করা হইতেছে। আমার কথাটাও রেকর্ড, আমল তো যা লিপিবদ্ধ হইতেছে, কথাও রেকর্ড হইতেছে। আল্লাহ কইরা ইতা হক কলতা খায়াল কিয়ামতের দিন আমার নামায় আমলের মধ্যে সামিল হয়ে যাব, সামিল হয়ে যাব। অতএব ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আমরা আখেরাতের ফিকির করি, আমরা আখেরাতের ফিকির করি, দুনিয়ার আখেরাতের ফিকির করলে পরে, আখেরাতের ফিকির করলে পরে দিনের খাম যখন আমি লাগমু, অর্থাৎ দুনিয়ার খাম করিয়া যতখান লাভবান আপনি হইতা, ও দিনের খাম করিয়া এর চেয়ে আরো বেশি লাভবান আপনার আল্লাহ বানাই করিয়া দিলেই বা সুবহানাল্লাহ। অতএব সাহাব খল, এই লাভ আমরা হইতো আল্লাহর পথে চলতে গেলে, আল্লাহর পথে চললে লাভবান হইমু। এখন আল্লাহর পথে চলতে চললে লাভবান হইমু, ইতা খতা হল নসিহত হল, যেভাবে আজকে বুজুর্গানে দিন সুন্দর ভাষায় আমরার সামনে রাখছেন, আগে ইতা খতা হল বাড়িতে বইয়া সামনাসামনি ফাইমনি জি বাড়িতে বইয়া সামনাসামনি বুঝতে পারে, আপনি রেকর্ড করে নিছেন গিয়া, হ্যাঁ মোবাইলও রেকর্ড করে নিছেন, গরুকে শুনতে পারবা ঠিক, কিন্তু এই ফয়েজ, এই ফজিলত, এই ফজিলত, এই ফয়েজ, এই মজলিসের ফজিলত পাওয়া সম্ভব নাই। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الله قرور دقار عالم أمرا كنا قار الله كنا خري الله أمرا زبن برباد خري لسي আল্লাহ যদিও আমরা গুনাহগার, আখের তো তোমার ওই হাবিবের উম্মত, আমরা রে গুনাহগার মনে করি, পাপী মনে করি, যদি আল্লাহ তোমার দ্বার থেকে তাড়াইয়া দেও তাইলে তুমি খুইয়া দেও আমরা খার দোয়ার দেও, তুমি বিনে কাহ নাই দিলে হাকাইয়া, তুমি বিন কাহ না দিলে হাকাইয়া, কোথা যে মু ফিরিয়াইমু ঘুরিয়া ঘুরিয়া, তুমি সারা কারো কাছে তুমি বিনে কে বুঝিবে আমরা রূপে ধর, তুমি বিনে কে বুঝিবে আমরা রূপে ধর। আল্লাহ যদি আমরা গুনাহগার, আল্লাহ তুমি তো কইছো আমরা গুনাহ করছি বলি,
তোমার দ্বার থেকে নিরাশ হইতাম না। তমামি তারিফ জানো শেষ খুদার, তমামি তারিফ জানো শেষ খুদার, পাপীদের যদি দুয়ার দিকা, পাপীদের যদি আসো দুয়ার দুরুদ সালাম বেজি নবীজ রূপরে শফিউল উম্মত যিনি হাশরের বিচারে, গুনাগার তোমার হবিবের উসিলা লইয়া আল্লাহ এই নেক মজলিস হইয়া তুমি মুনিবের দুয়ারে আমরা হাত উঠাইছি। আল্লাহ গুরুত্বপূর্ণ আসর মাগরিবের সময় ও আল্লাহ আমরা বেফানা হইয়া তুমি মুনিবের দুয়ার হাত উঠাইছি, আমরা গুনাগার হইয়া তুমি গোপরের দুয়ারে হাত উঠাইছি। আমরা গুনার দিকে না চাইয়া তোমার দরিয়া রহমতের দিকে চাই, আল্লাহ আমার এই মজলিসে তুমি কবুল করে লাও। আল্লাহ যারা দুয়ার কথা কইছেন মনে মনে রাখছেন, আমার দোয়ার শরীফ তোমার বন্দা বান্দি, আল্লাহ তুমি আমরা প্রত্যেকের দিলের খবর জানো, আল্লাহ আমরা কেউ রে খালি হাতে ফিরাইয়া দিও না, আল্লাহ প্রত্যেকের জায়জ মাকাসিদের পুরা করো ও শান্তি জান রে শান্তি দান করো, আল্লাহ দুঃখী অপুর দুঃখে নিবারণ করো, আল্লাহ চিন্তিত চিন্তারে তুমি দূর করে দাও। আল্লাহ আজকের এই সংগঠনটা তুমি কবুল ফরমাও, আল্লাহ এই সংগঠনের সদস্য কল, আল্লাহ বড় কষ্ট করি আজকের এই মজলিসের আয়োজন তারা করছে, আল্লাহ এই বাচ্চানের মুরব্বী হল তোমার বন্দা হল বান্দি হলরে আল্লাহ তুমি কবুল করিল। আল্লাহ এই মজলিস তারার লাগে আমরার লাগে জরিয়ায় না যা তুমি করে লাও, আল্লাহ তোমার আশিক বন্দা খোল বন্দি খোল, আল্লাহ দিল কুলি খয়রাত খরসেন আর খরবা, আল্লাহ দেশ থাকি বিদেশ থাকি আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করছেন আল্লাহ তুমি কবুল করে লাও, আল্লাহ তুমি কবুল করে লাও, আল্লাহ বাচ্চেনতে ইরাদা করছেন আগামী বারও বলে যাও, আল্লাহ তার এই আশা ফুরাইবার লাগে, আল্লাহ যত জরুরত তোমার গাইব তাকে পুরা করে দাও, আল্লাহ এই এরিয়ার রহমত বর্ষণ করো, আল্লাহ এই গ্রামের রহমত বর্ষণ করো, আল্লাহ এই মজলিসের রহমত বর্ষণ করো, ও আল্লাহ আল্লাহ এই এরিয়াবাসী বলো আশা করি তোমার এখন গোড় তারা বানাইতে ইচ্ছা করছে, আল্লাহ আল্লাহ তোমার গোড় বানাইবার লাগে, আল্লাহ যত জরুরত আছে তুমি তোমার গাইব তাকে পুরা করে দাও, আল্লাহ এরিয়ার মুরব্বি হল আল্লাহ বন্দা হল মন্দি হলোর দিলের মধ্যে আল্লাহ তোমার ঘরের আজমত দিলের মধ্যে ডালি দাও, আল্লাহ আর রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকে দিল কুলি আল্লাহ খয়রাতের মন বানাইয়া দাও, আল্লাহ আর রব্বুল আলামিন আমরা প্রত্যেকের মধ্যে গানরে মাফ করে দাও, আমরার বিমারি হলোর শিফা দাও, আল্লাহ আমরার বাচ্চেন্তরে আশ আয় আল্লাহ ইলমের নাফে আমলে সালে তুমি আতা করো, আল্লাহ অনেক ছেলে হল মেয়ে হল বড় আশা করি পরীক্ষা দিছে অনেকে দিব, আল্লাহ এই বাচ্চেন্তরে তুমি আশাতীত কামিয়াব করো, আল্লাহ আল্লাহ এই এরিয়ার উপরে তুমি রহমত বর্ষণ করো, আজকের এই জলসার সব আমরা প্রত্যেকের আত্মীয় স্বজন মায়ার মানুষ মা বাবা আল্লাহ আর এই এরিয়ার যত মমিন মমিনার কবর ঘুমাইয়াছন আল্লাহ তারার কবরের মধ্যে সব তুমি পৌঁছাইয়া দাও, আল্লাহ শেষ পর্যন্ত এই জলসার কামিয়াব ফরমাও, ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমিন বিরাহমাতিকা।